আপনাদেরকে একটা বার্তা আমি দিতে চাই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষা এবং চেতনা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা আমাদের সমাজকে সুস্থভাবে পরিচালিত করতে পারব। আমি হারুন রশিদ আপনারা দেখছেন ফেসবুক পেজ গ্রাম শান্তি কমিটির পরিচালনায় ব্যাগড়া বিরোধী আন্দোলন তথা ব্রাউন সগার বিরোধী আন্দোলন চলছে হাজারে হাজারে কাতারে কাতারে যুবক ভাইয়েরা কিন্তু পা মিলিয়ে চালাচ্ছেন এই আন্দোলন দিগলগ্রাম গ্রাম শান্তি কমিটির পরিচালনায় আমাদের এক বিরাট গণমিছিল চলল সেই মিছিলের মানে দৃশ্য ফুটেজ আপনারা দেখলেন বিগত দিনগুলোতে আমরা এই গণমিছিল করেছি এবং আমরা অভিযান চালিয়েছি সেই অভিযানে আমরা দশ থেকে জন ব্যাগরা তথা ড্রাগস বিক্রি করা ব্যক্তিদেরকে আমরা ধরেছি এবং ধরে আমরা তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছি পুলিশ প্রশাসন এসে এখান থেকে তাদেরকে তুলে নিয়ে চলে গেছে এখনও পর্যন্ত জিনারা আপনারা ব্যাগরা নামক বস্তুটি বিক্রি করছেন তথা ব্রাউন সুগার আপনারা বিক্রি করছেন আপনারা সাবধান হয়ে যান আপনারা হুঁশিয়ার হয়ে যান আপনারা ভেবেন না যে বাঁশতলার আধারে বাঘ নেই আপনারা হয়তো লুকিয়ে ছুপিয়ে ঝরে জঙ্গলে বিক্রি করছেন কিন্তু আপনাদের পিছনে লেগে রয়েছে আমাদের এই দিগল গ্রাম শান্তি কমিটির যুবকেরা খবর পেলেই চিলের মতো ছৌ মেরে আপনাকে ধরে নেওয়া হবে এবং সাথে সাথেই তুলে দেওয়া হবে আপনাকে পুলিশ মামাদের হাতে টানতে হবে আপনাকে জেলের ঘানে অতএব তুমি সাবধান হয়ে যাও তোমার কারণে আমাদের এই আজকে সমাজের হাল আমাদের সমাজের যুবকেরা ব্যাগরা তথা ড্রাগস নামক বস্তুটি সেবন করে মানে উচ্ছন্ন দিয়ে দিয়েছে তাদের সংসারকে উচ্ছন্নে দিয়ে দিয়েছেন তাদের ছেলে মেয়েদের পড়াশুনোগুলোকে তারা ঠিকমতো সংসার চালাতে পারছে না আপনারা নিউজের মধ্যে দেখেছেন যে ব্যাগরা খানেওয়ালা যুবকেরা এখন আর ব্যাগরা পাচ্ছে না যে কারণে তারা শারীরিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে আমাদের দিগল গ্রাম শান্তি কমিটির যুবক ভাইয়েরা তাদেরকে গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছে তাদের সুন্দরভাবে চিকিৎসা চালিয়েছে এখনো পর্যন্ত মানে বর্তমান হাসপাতালে তাদেরকে চালানো হয়েছে তাদের তাদের দায়িত্ব আমাদের দিগল গ্রামের যুব বিন্দুরা নিয়েছে তাদের এক মাসের পূর্ণ দায়িত্ব তাদের খাওয়া এবং তাদের সংসারে যে খরচা সেই খরচা সমস্ত বহন করবেন আমাদের দিগল গ্রামের শান্তি কমিটি এক মাসের মধ্যেই তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে তাদেরকে সুদরে যেতে হবে তারা যদি সুদরে না যায় তাদেরকে কিন্তু আমরা পুলিশের হাতে তুলে দেব আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এর আগে আমরা অনেক মিটিং এবং মিছিল করেছি সেই মিটিং এবং মিছিলগুলোতে আমরা সাকসেসফুল হতে পারিনি কিন্তু এবারের আন্দোলনে এবারের যে কমিটি আমরা তৈরি করেছি খুব শক্তভাবে তৈরি করেছি আর এমন কমিটি আমাদের তৈরি করা হয়েছে আমাদের পিছনে রয়েছে পুলিশ প্রশাসন মোহাম্মদ বাজার থানার তরফ থেকে এবং আমাদের পিছনে রয়েছেন আমাদের পার্টির নেতা আমাদের গ্রাম্য জিনারা মেম্বার তিনারাও কিন্তু আমাদের সাথে আছেন আমাদের পিছনে আছেন তিনারা আমাদের ফুল পাওয়ার দিয়ে দিয়েছেন যে তারা ব্যাঘ্র নামক বস্তুটি বিক্রি করছেন যেনারা মানে মানে অবৈধভাবে মদ বিক্রি করছেন যেনারা চুল্লু মদ বিক্রি করছেন যেনারা অবৈধভাবে গাঁজা বিক্রি করছেন তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন তাদের বিরুদ্ধে মানে তাদেরকে ধরার জন্য তাদেরকে ধরে নিয়ে আমরা যেন পুলিশের হাতে দিই আর তারা মতো সাহেস্তা হয়ে যায় আর আমরা আমাদের সমাজটিকে সুস্থ সমাজ যাতে করে গড়ে তুলতে পারে আপনাদেরকে একটা বার্তা আমি দিতে চাই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষা এবং চেতনা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা আমাদের সমাজকে সুস্থভাবে পরিচালিত করতে পারবো এজন্যই আপনাদেরকে বার্তাটি দিচ্ছি আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত মানে শিক্ষিত করে তুলুন শিক্ষিত হলে কিন্তু ব্যাগরা নামক এই বস্তু থেকে মদ গাঁজা চুল্লু যে সমস্ত নেশা মানে নেশা জাতীয় দ্রব্যগুলো রয়েছে সেখান থেকে বেঁচে থাকতে পারবে ফলে সেই ছেলেদের বাবা মারা সুখ শান্তি ভোগ করতে পারবে আর তা না হলে আপনি আপনার সন্তানটিকে যদি অশিক্ষিত করে তোলেন তাহলে কিন্তু আপনার ওই অশিক্ষিত ছেলেটা ব্যাগড়া বিক্রি করবে আপনার ওই অশিক্ষিত ছেলেটা মদ বিক্রি করবে আপনার ওই অশিক্ষিত ছেলেটা চুরি করবে ডাকাতি করবে রাহাদানি করবে যার ফলে সেই ভোগান্তি সেই অশান্তি গ্রামবাসীকেও ভোগ করতে হবে সেই অশান্তি ছেলে মেয়েদেরকে ভোগ করতে হবে সেই অশান্তি সেই ছেলের বাবা মাদেরকে ভোগ করতে হবে আর যার কারণে সেই ছেলের বাবা মাকে মানে লাঞ্ছিত হতে হবে অপদস্থ হতে হবে অবহেলিত পদদলিত হয়ে যেতে হবে সমাজের বুকে সেই ছেলেদের বাবা মারা কিন্তু সমাজের বুকে মুখ দেখাতে পারবেন না অতএব যে সমস্ত ছেলের বাবা মারা রয়েছেন তিনারা আপনারা কি করুন ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ